সেই কষ্টের দিনগুলোর কথা যদি মনে পড়ে এখনো কি চোখে পানি চলে আসে? স্যার এখন আমার মানে সবসময় আমার কান্দা, সবসময় আমার কান্দা, ভালো লাগতো আমার ভালো করে সবসময় অনেক কান্দা। আসসালামু আলাইকুম দর্শক, আমার সাথে আজকে আমার যিনি পেশেন্ট আছেন, আসুন দর্শক আমাদের আজকের পেশেন্টের সাথে একটু আপনাদেরকে পরিচিত করে দিই। প্রায় দশ বছর যাবৎ ব্যথার সাথে যুদ্ধ। আসুন না দর্শক, কীভাবে এই দশ বছরের ব্যথা থেকে মুক্তি পেয়েছেন ওনার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। মা কেমন আছেন আজকে? ভালো আছি, ভালো আছি। এই শব্দটা কতদিন পর বলতে পারলেন? প্রায় দশ থেকে বারো বছর হয়ে গেছে বলতে পারেননি এতদিন যে আমি আসলে ভালো আছি, সুস্থ আছি, ব্যথামুক্ত একটা জীবন। হয়তো একটা মানুষ এসে জিজ্ঞেস করছে কেমন আছেন, বলার জন্য বলছেন হ্যাঁ ভালো আছি, কিন্তু কখন আসলে ওরকমটা ভালো থাকেননি। কি হয়েছিল এই দশ বছর আগে যদি আমাদেরকে একটু বলেন? এই দশ বছর আগে আমার মানে অনেক ডাক্তার দেখাইছি, টাকা কোনো ডাক্তার আমি পাইনি, বড় বড় ডাক্তার ওষুধ দেয় খাই আবার যে সেই হয়ে যাই, এরকম করতে 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 এখন আমি এই স্যারের ভিডিও দেখে স্যারের সাথে আমি আসছি এই হাসপাতালে। এখন আমি অনেক অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমি হাঁটতে পারিনি এখন আমি হাঁটতে পারি। ওকে আলহামদুলিল্লাহ। মা আমরা জানি যে আপনি দশ বছর থেকে আপনি ব্যথার সাথে যুদ্ধ করছেন, আমাদেরকে যদি একটু প্রথম শুরুটা বলেন যে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু দিয়ে এই ব্যথাটা শুরু হয়েছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন আপনি ব্যথা? আমার কোনো আমি কোনো হয়ে যায়নি, আমি কোনো অ্যাক্সিডেন্টও হয় নাই, কোনো কিছু হয়নি, কিন্তু আমি বসে থাকতে পারতাম না, বসে থাকলেই আমার পিঠ একদম ঝিঝিটে যেত, বা পিঠ প্রচণ্ড ব্যথা শুরু হতো, প্রচণ্ড ব্যথা। পরে ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে আমার এমআরআই দিল, আমি তিনটা এমআরআই করছি। আচ্ছা, হ্যাঁ, এই ডাক্তার যত ডাক্তারের কাছে গেছি সব ঔষধই দিছে, কোনো ঔষধ আমার কাজ হয় নাই, সুই দিছি এক একটা 10,000 টাকা করে। যাওয়ার পর থেকে আমার ব্যথা সব সম্পূর্ণ সব পাই গেছে, মাজাই থেকে সব পাই গেছে, এখন আমি হাঁটতেই পারতাম না। আচ্ছা, তার মানে মাঝখানে আপনার একটা ট্রিটমেন্ট হয়েছিল যে আপনাকে একটা ইনজেকশন দিয়েছিল, সেটা দেওয়ার পরে আপনি দেখছেন যে এখন আর আগে যেরকম হাঁটতে অন্তত পারতেন, ব্যথার যন্ত্রণা কষ্ট পেতেন ঠিক আছে কিন্তু হাঁটতে পারতেন, এখন আর আপনি হাঁটতেও পারছেন না, হাঁটতেও পারছেন না, মানে লাইফটা আরো বেশি কঠিন হয়ে দাঁড়ালো। আমি দিনভর শুয়েই থাকতাম, একটু পাকশাক করতাম আর দিনভর আমি শুয়েই থাকতাম, আমি আর বাইরে কোথাও যেতে পারতাম না। আচ্ছা, তার মানে গত 10 বছর আগে আপনার হিস্ট্রিটা অনেকটা এমন যে আপনার প্রথমে একটু ব্যথা শুরু হয়েছিল কোমর থেকে, সেটা যখন আপনি মহিলা মানুষ বসে কাজ করতে হয় দীর্ঘ সময় বসে সংসারের বিভিন্ন কাজ করতে হয়, তো তখন আপনি দেখছেন যে ব্যথা প্রচণ্ড ব্যথা শুরু হচ্ছে, এত ব্যথা যে আপনি আর টিকতে পারতেন না, তখন হয়তো আপনাকে উঠে দাঁড়াইতে হয়তো একটু হাঁটাহাঁটি করতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও কি ব্যথাটা হতো? দাঁড়ায় থাকলেও মানে বসে দাঁড়াই বেশি একটু থাকতে পারিনি, বসে পড়তে হতো, বসে পড়লেও আবার সেই একই অবস্থা, দাঁড়িয়ে যেতে হতো, শুয়ে থাকলেও একটু আরাম লাগতো, শুয়ে থাকলে একটু আরাম লাগতো। তো এই বিষয়গুলো নিয়ে আপনি বলেছেন যে অলমোস্ট প্রায় আপনি তিনটা এমআরআই করেছেন, অলমোস্ট প্রায় আপনি অনেকজন ডক্টরের কাছে গিয়েছেন, তো প্রথম যখন আপনি কোনো একজন ডক্টরের কাছে যান কি বলেছিল আপনাকে সেই ডক্টর? সেই ডক্টর বলছে তোমার এমআরআই করতে হবে, এমআরআই করলাম, করার পরে আমার ওষুধ সব দিল, দিলাম খাই, কোনো কাজ হয় না, বহু ডাক্তার দেখেছি, ডাক্তার স্যার বড় বড় অনেক ডাক্তার, আমি 14টা হাসপাতাল আমি ঘুরছি, এতগুলো ডক্টর আপনি ঘুরেছেন। আচ্ছা, যখন এই যে ডক্টর দেখাচ্ছেন ওষুধ দিচ্ছে ভালো হচ্ছেন না, তখন কি করলেন, অল্টারনেট কোনো চিকিৎসার দিকে কি গেলেন? চিকিৎসা আমার অপারেশন কর্তা বলছিল যে আপনার জাপা ইয়ে কি হাসপাতাল আমার অপারেশনের কথা বলছিল। আচ্ছা, পরে অপারেশন করে নাই, ওরা ব্যায়াম ঠ্যাম দিছে, ব্যায়াম ঠ্যাম করছি, ব্যায়ামে ঠ্যামে কোনো কাজ হইতেছে না, এখন আমার পা জায়গা ঝিমঝিম ঝিমঝিম অপসে জায়গা, এখন তাই অপারেশন করি, তারপরে তো আমি ঘরে পড়ে থাকি, তাহলে আমার কে দেখবো, তাহলে কে দেখবো, কে দেখবো, এই জন্য আমি অপারেশন যাইনি, এই জন্য স্যারের কাছে আমি আসছি। আচ্ছা, আমরা স্যারের কাছে এরপরে এসেছেন, তো সবচেয়ে খারাপটা কি হয়েছিল, এরকম কি হয়েছে যে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছেন, মানে বিছানা থেকে উঠতে পারছেন না, কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন না, নিজের কাজগুলো করতে পারছেন না? নিজের কাজগুলো আস্তে আস্তে করছি কিন্তু উঠছি, আমার নিজেরই এই উঠছি, আমার কেউ সাহায্য তো করেন নাই, কিন্তু মানে প্রচন্ড কষ্ট নিয়ে, কষ্ট নিয়ে আমি উঠছি। সেই কষ্টের দিনগুলোর কথা যদি মনে পড়ে এখনো কি চোখে পানি চলে আসে? স্যার এখন আমার মানে সবসময় আমার কান্দা, সবসময় আমার কান্দা, ভালো লাগতো আমার ভালো করে সবসময় অনেক কান্দা, এ পর্যন্ত বহু টাকা খরচ করছি,
কোনো টাকা পয়নি যে যখন যেখানে পৌঁছে যে যখন বসে আমার সাহেবে বলে তুমি যেখানে যে শান্তি পাও তুমি এনে যাও আমার কোনো দুঃখ নেই তুমি ভালো হয়ে গেছো ঝাড়ফুঁক থেকে শুরু করে হোমিওপ্যাথি এমন কোন চিকিৎসা নাই বাদ দিয়েছেন বাংলাদেশে বড় বড় হসপিটালগুলোতে পর্যন্ত গিয়েছেন ব্যথার যন্ত্রণা যখন সহ্য করতে পারতেন না রাতের পর রাত জেগে কাটিয়েছেন কান্না করেছেন কান্না করেছি আমার দুঃখ আমার যে ব্যথা এই ব্যথা কারো কাছে যার ব্যথা আছে তার কাছে কইলে সে ভাবত যে না ওই আমার মতনই কষ্ট করতেছে আর যার ব্যথা নাই সে কখনো বুঝতে পারত না বুঝতে পারত না বরঞ্চ পিছনে কিছু মানুষ আছে আরো অনেক এমন কথা বলতো যেটা খুব কষ্ট কষ্ট লাগতো মনে করে যে আমি সুস্থ কিন্তু আমি যে সুস্থ না আমি যে হাঁটতে পারি না প্যারালাইসিসের বাপ বাপ কায়দা হয়ে গেছে হাঁটতেই পারি না এই জীবন থেকে গত 10 বছর এত সুন্দর কিছু সময় আপনার হারিয়ে গেছে শুধু ব্যথার সাথে ব্যথার সাথে আমার আমার শরীরটা অনেক ভালো আছে ব্যথায় 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 শ্বাসকষ্ট রোগ একটা রাগ আরো সমস্যা এখন মানে এক কালামি একদম মানে এক রোগ থেকে এখন আরো অনেকগুলো রোগে আপনি আক্রান্ত হয়ে গেছে আমার শ্বাসকষ্ট আছে হয়তো আজকে পরিবারে আপনার খুব সুখের ভালো একটা দিন কিন্তু আপনি ব্যথার জন্য আপনার মনে সুখ নেই আপনি সারাক্ষণ ছেলে মেয়েরা কয় মা চলো ওই ঘুরতে যাই কারণ আমি তো হাঁটতে পারি না আমি আপনার আপনার যেতে পারি যাইতে পারি না তার সাথে আজকে কততম দিন আপনার আজ হলো বৃহস্পতিবার আসছে এই বৃহস্পতিবার আগে বৃহস্পতিবার আসছে মানে প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেছে আজ হলো 12 দিন 13 দিন আজকে 13 তম দিন সেই প্রচন্ড ব্যথা নিয়ে যে মানুষটি এত 10 বছর যুদ্ধ করেছেন আজকে সর্বোপরি কেমন আছেন আপনি সবকিছু মিলে আমি এখন আল্লাহ মাঝে একটু ভালো আছি একটু নিয়ে আল্লাহ দিন আমারে মৃত্যু হয় এতে বেশি দিন আল্লাহ সামর্থ্য এই যে দীর্ঘদিন পর এখন ব্যথা মুক্ত ব্যথা ছাড়া একটা মানুষ কেমন লাগছে আজকে আজকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন মা বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথা নিয়ে ভুগছেন একটা সময় ছিল যখন আপনি তাদের ভিডিওগুলো দেখতেন এবং মনে মনে চিন্তা করতেন একদিন হয়তো আমিও আসবো আমি হয়তো সুস্থ হব আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন আজকে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আপনারা সবাই আয়া ডাক্তারের সাথে আপনারা শেয়ার করে আর সুস্থ হতে পারবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন 10 বছরের কষ্ট এই যে চোখের পানি এই কষ্টগুলো একদম ভেতর থেকে আসে আর এই মানুষগুলো যখন বলেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আমি ভালো আছি ব্যথা মুক্ত অপারেশনবিহীনভাবে আছি আর কি চাই এর থেকে বড় শান্তি আর কিসে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ হয়ে মানুষের মতো করে বেঁচে থাকবেন আমরাও সেটা চাই আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মা আসসালামু আলাইকুম সালাম